তো ফির এলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে তোমাদের কাছে আবার নিয়ে এলাম মিনা গেম 2 নিয়ে। তো লাস্ট টাইম আমরা এই গেমটা প্লে করেছিলাম, চ্যাপ্টার 1 প্লে করেছিলাম, আজ আমরা চ্যাপ্টার 2 প্লে করব। তো লাস্ট টাইম আমরা কি দেখেছিলাম কি করেছিলাম, ভাই মিনার মা অসুস্থ আছে, মানে প্রেগনেন্ট আছে, তো তাই জন্য মিনার মাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। মিনা কাজ করছে, মিনার ঠাকুমা কাজ করছে, মিনার বাবা কাজ করছে, মিনার ভাই কাজ করছে, কিন্তু মিনার মাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, কারণ মিনার মা অসুস্থ আছে। আর আমরা অনেক কিছু করেছি ওই ফার্স্ট ভিডিওতে, মানে ফার্স্ট চ্যাপ্টারে। তো আজ আমরা দেখব সেকেন্ড চ্যাপ্টারে কি আছে। তো চলো সোজা যাওয়া যাক। তো ভাই আমরা সোজা আছি একদম প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো এবারে আমরা যাচ্ছি মিনা আর মিনার ভাই দুজনে, রাজু তাই তো, হ্যাঁ মিনার ভাই নাম রাজু, আমি ভাই ভুলে গেলাম নামটা। তো যাই হোক, এর নাম কি ছিল পাখিটার নাম, ভাই ভুলে গেছি, ভাই নামগুলো ভুলে গেছি। মিনা, মিনার ভাইয়ের নাম রাজু আর পাখিটার নাম কি নামটা ভাই ভুলে গেছি। যাই হোক ভাই, আমি পরে চেক করবো, তোমরা সবাই জানো তো আমাকে একটু কমেন্ট করে বলে দেবো, ঠিক আছে। তো সোজা আমরা যাচ্ছি, কোথাও যাচ্ছি, হ্যাঁ স্কুলে গিয়েছিলাম ভাই, দেখো পিঠে ব্যাগ ঝোলানো আছে। তো সোজা আমরা স্কুল থেকে বাড়ি যাচ্ছি। আর মিনার যে পাখিটা আছে, ওই পাখিটাও ভাই কথা বলে, একদম দারুণ কথা বলে, এখন গেমে কথা বলছে না কিন্তু হ্যাপি কথা বলে, আর ও খুব শিক্ষিত, মানে বুঝে, অনেক কিছু বুঝতে পারে। তো যাই হোক আমরা যাচ্ছি এখন সোজা বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে কি করব এখন তোমরা দেখতে পাবে। তো সোজা যাও যাক আগে বাড়ি। এই দেখো ওই আমাদের গরুটা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, খড় খাচ্ছে, আর এই গরুটা ভাই আমাদের দুধ দেয়। তো সোজা ভাই আমরা ঘরে এসে গেছি, কিন্তু মিনার ভাই আগে এসে গেছে আর ওখানে দোলনায় দুলতে লেগে গেছে, দেখো কি অবস্থা। আর মিনার মাকে দেখো এখানে, মিনার মা ভাই জল আনছিল, জল আনতে আনতে ভাই পড়ে গেছে আর কলসিটা ভেঙে গেছে। তো মিনার মা আমাকে, মানে মিনাকে বলছে যে জল আনতে হবে, এখানে কল দেখতে পাচ্ছ তোমরা, এই কোণে ভাই কল আছে, আর এখানে একটা কলসি টাইপের আছে। তো আমাকে ভাই কী করতে, মিনার মা চলে যাচ্ছে, মিনার মা আর পাচ্ছে না, তো আমাকে জাস্ট ওই সাইডে যেতে হবে আর জল ভরতে হবে এখানে। তো দেখো এখানে জল ভরা হচ্ছে, তো ফটাফট আমরা কী করবো এখন, তো জল ভরছি আর জল বয়ে নিয়ে যেতে হবে, আমাকে কোথাও রাখতে হবে। তো ফটাফট ভাই আমরা এই কাজটা করব। ওকে হয়ে গেছে, এবারে এই কলসিটা আমাদের তুলতে হবে। ও তিরি, আমি ভাবছিলাম হয়তো কাকে নেবে এই কলসিটা, কিন্তু না কাকে নেয়নি। তো আমরা সোজা যাচ্ছি এই সাইডে, আর এখানে একটা ছাগল আছে ভাই, তো চলো এই সাইড দিয়ে। ওকে, তো আমাকে না এইভাবে আরামসে যেতে হবে, ঠিক আছে, যাতে ছাগলটা আমার সঙ্গে না ধাক্কা লাগে, ধাক্কা লাগলেই ভাই কলসি পড়ে যাবে। তো সোজা আমাকে নিয়ে যেতে হবে, এই জলটা ঢালতে হবে ঠিক ওই জায়গায়, ওখানে জল ঢালতে হবে। তো সোজা চলো যাওয়া যাক, এখানে এসে গেছি আমরা। আর ভাই এই পাখিটা কিন্তু মিনাকে কোনো সময় সঙ্গ ছাড়ে না, ঠিক আছে, সবসময় এর সঙ্গেই থাকে। তো ফটাফট ভাই আমরা এই সাইডে চলে এসেছি, আর মিনার ভাই ওখানে খেলা, মানে দোলনায় দুলছে, আর ছাগলটা এখানে একটু ঝামেলা করছে, দেখো এখন চুপচাপ আছে এখানে। তো আমাকে ফটাফট আবার জল ভরতে হবে। ও থ্রি, ওকে, তো গাইজ আমাদের দু কলসি জল অলরেডি ঢালা হয়ে গেছে, আরেক কলসি জল আনতে এসেছি, এখন দেখা যাক আর ক কলসি জল আমাদের ওখানে ঢালতে হয়। তো ভাই ফটাফট আমরা ওই সাইডে যাচ্ছি, কিন্তু এখানে ছাগলটা আছে, এই ছাগলটা ভাই আমাকে কাজ করতে দিচ্ছে না। ও থ্রি, ওখানে মিনার মা এসে গেছে, ভাই মিনার মাকে কিন্তু দুবার দেখতে পাইনি ওখানে দাঁড়াতে, মানে বসতে। তো চলো আমরা আরামসে যাবো, ঠিক আছে, ভাই ছাগলটা অনেকটা এই সাইডে এসে গেছে, তো ফটাফট ভাই এই সাইডে আমাকে আরামসে যেতে হবে, যেন কোথাও ধাক্কা না লাগে, বাস ভাই আমরা এই সাইডে এসে গেছি। তো সোজা চলো ওই সাইডে যাওয়া যাক, আর এই জলটা আমাদের জাস্ট ওখানে রাখতে হবে। আর মিনার মাকে দেখো চুপচাপ বসে আছে, কারণ ও পারছে না। আর চলো আমরা এখানে জল রেখে দিই, তারপর কি হয় আমরা চেক করব। ওকে, তো গাইস এটা হয়ে গেছে, আমার মনে হয় এখানে আর জল লাগবে না। ওকে ঠিক আছে, আর এই কলসিটা ঠিক রাখলো এই জায়গায়। তো এবারে কোথায় যেতে হবে আমরা চেক করো, মিনা কি বললে এখানে, আচ্ছা ওকে ঠিক আছে, এখানে দাঁড়ালাম, আর মিনা গেল তার মায়ের কাছে, আর মিনার মা ওকে কিছু বলছে। ওকে, এখানে কাউকে ও মনে করেছে যে কিছু বলছে, তো এখন জাস্ট কি হয় আমরা চেক করব। তো চলো ওখানে যাওয়া যাক, কোথায় যেতে হবে আমাকে, তো সোজা যেতে হবে এই সাইডে। কিন্তু ভাই এখানে কি ব্যাগ ঝুলিয়ে রেখেছে ওই গাছটা, কিন্তু এখন আর আমার কন্ট্রোলে নেই। ও কন্ট্রোলে কন্ট্রোলে কন্ট্রোলে, ওকে ঠিক আছে ঠিক আছে, আমাকে কোথাও যেতে হচ্ছে। তো চলো ওই সাইডে যাওয়া যাক, আর মিনার মা কাউকে কিছু বলতে বলেছে হয়তো, ওখানে আমাকে যেতে হচ্ছে, তো ওখানে যাচ্ছি আমি সোজা। তো চলো ফটাফট, আর এখানে দেখো অনেক লোক আছে এই গ্রামে, যারা ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে, দুজন কি করছে, খেলাধুলা করছে। তো চলো সোজা যাওয়া যাক, আমাকে কোথায় যেতে হচ্ছে ভাই, বাজারটা না কোথায় যেতে হচ্ছে, যেখানে আমাকে কাউকে কিছু বলতে হবে। তো চলো ওই সাইডে যাওয়া যাক, আর এখানে যেখানে যাচ্ছি আমি, ওইটা কোন জায়গা কোন জায়গা কোন জায়গা, আরে ত্রি,
তো ভাই অনেকটা রাস্তা আমরা এসে গেছি, কিন্তু এখনো রাস্তা শেষ হচ্ছে না, যেতেও আছি যেতেও আছি, যাওয়ার কোনো শেষ নেই। আর এখানে দেখো গ্রামে অনেকেই অনেক রকম কাজ করছে, তো চলো যা যাক। আর আমরা এসে গেছি ভাই প্রাথমিক বিদ্যালয়ের কাছে, এখান থেকেই আমরা এই চ্যাপ্টার শুরু করেছিলাম, আর এখানে আবার এসে গেছি। তো সোজা চলো ওই সাইডে আর কত দূর যাওয়া যায়। তো ভাই আমরা এসে গেছি স্বাস্থ্যকেন্দ্রের কাছে। আচ্ছা আচ্ছা, এই যে লোকটা, এই যে মহিলাকে দেখতে পাচ্ছি, এ একজন ডাক্তার হবে, তো এর কাছেই আমাকে পাঠিয়েছিল, এর কাছেই আসতে বলেছিল মিনার মা। তো যাই হোক, এখানে বলছে মিনার মা ওকে ডাকতে বলেছে, কিছু একটা করতে বলেছে, তো ওকে বলছে। আর এখানে একটা টলির কথা বলছে, যেটাকে কি করতে হবে আমাকে। তো চলো এবারে হয়তো টলি নিয়ে আমাকে যেতে হবে, তো চলো যাওয়া যাক। এখন এই সাইডে আমাকে যেতে বলছে, তো সোজা আমরা কি করব এখানে, ও টলি পেয়ে গেছি, তো চলো টলি নিয়ে এখান থেকে যাওয়া যাক সোজা একদম। তো টলি তো এখানে পাওয়া গেছে, কিন্তু এখন আচ্ছা এখানে একটা তালা দেওয়া আছে, যে তালাটা আমাকে জাস্ট খুলতে হবে, কিন্তু এর চাবি ওখানে আছে। আচ্ছা এখানে আছে, আর এই যে টলি চালায় রিক্সাওয়ালা, তো এখানে জাস্ট আমাকে কি করতে, ও একটা কাক নিয়ে গেল ভাই, কাক। আচ্ছা আচ্ছা, আমার কাছে যে টিয়া আছে, ওই টিয়া ভাই আছে ওর পেছনে, তো চলো সোজা যাওয়া যাক। এখন জাস্ট আমাকে ওর পেছনে যেতে হবে, আর এখানে আমাকে, ও আচ্ছা ওপরে যেতে হবে, ওপরে 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 ওত্রি। আচ্ছা ভাই আমাকে এবারে এই পাখিকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। তো চলো এখানে যে কাক ভাই চাবিকে নিয়ে যায় আমি জানতাম না, তো চলো ঠিক আছে। এবারে আমাদের এর নাম, পাখিটার নাম ভাই ভুলে গেছি আমি, কি একটা শুনতো, মিঠু 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 মিঠু, ওকে। তো এখানে আমাকে জাস্ট ওপরে যেতে হবে, ওপরে যেতে হবে, ওকে ভাই। খুব ডেঞ্জার হচ্ছে, এই পাখিকে কন্ট্রোল করা খুব ডেঞ্জার হচ্ছে, এবারে আমাকে নিচে যেতে হবে, ঠিক আছে। ওই পাখিকেই আমাকে দেখতে হবে কোথায় কোথায় কীভাবে যাচ্ছে। তো সোজা চলো ওই সাইডে ভাই, ডাল টাল যা আছে আমাকে নিচে যেতে হবে। আচ্ছা পাখিটা যেভাবে যাচ্ছে না, আমাকে এবারে ওপরে যেতে হবে, ওকে ওকে বুঝে। আরে ত্রি এতেও লেগে গেলো ভাই, পাখিটা বেশি ওপরেও যেতে পারছে না একদম আরামসে। আচ্ছা বুঝে গেছি ভাই আমাকে কি করতে হবে, জাস্ট আমাকে শুধু প্রেস করে রাখতে হবে, টাচ করে রাখতে হবে পাখিকে, আমি যেভাবে নিয়ে যাব ওভাবে ওইভাবেই যাবে, ঠিক আছে। চলো ঠিক আছে, বুঝে গেছি আমাকে কীভাবে এই গেমটা প্লে করতে হবে। তো চলো এইভাবে আমাকে যেতে হবে, ডাউন হয়ে একদম এবার ওপরে উঠতে হবে, ওপরে 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 ওপরে। মিনাকে কন্ট্রোল করা আর একে কন্ট্রোল করা সম্পূর্ণ আলাদা। তো চলো এই সাইডে যাওয়া যাক, আর কত দূর কতটা সময় লাগে ভাই, কখন যাব আমরা, ওই কাককে কবে ধরবো। তো চলো এসে গেছি অনেকটা কাছে এসে গেছি, ওকে ওকে আরামসে আরামসে আরামসে, কোথায় ভাই ঠোকা লেগে গেলে আমরা পড়ে যাবো, ভাই পাখিটা উঠতেও জানে না একদম। তো চলো ভাই এসে গেছি, এখন জাস্ট ওপরে উঠতে হবে, ওপরে 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 ওপরে, ওকে ঠিক আছে। এখন জাস্ট ডাউন, ওকে ঠিক আছে। তো ভাই খুব কষ্ট করছি, খুব কষ্ট করছি, কিন্তু আমরা এখন ধরতে পাচ্ছি না ওই কাকটাকে। ভাই কী করবে, ওর কী দরকার, ওই চাবিটা কিসের দরকার ওর, জানি না। তো চলো ভাই আমরা অনেকটা এসে গেছি, কিন্তু ভাই ধরতে পারছি না। হ্যাঁ ভাই এবারে ধরে ফেলবো, ওকে এবারে কি কন্ট্রোল হবে আমার, না ঠিক আছে। তো এবারে পাখিটা নিজেই ধরবে, আমাকে আর কিছু করতে হবে না, ওকে ফেলে দিয়েছে চাবিটা, ও নিজে ফেলে দিয়েছে। তো এবারে আমি যাচ্ছি এই চাবি নিয়ে, তো চলো সোজা যাওয়া যাক। আর এখন ওই কাকটা আমার পেছনেই পড়ে গেছে, ওকে ঠিক আছে আরামসে যেতে হবে, যেভাবে আমরা এসেছি না ওইভাবেই আমাকে যেতে হবে এখন। তো সোজা চলো যাওয়া যাক, আর এখন জাস্ট কি করতে হবে এই চাবিটা, ভাই আরও অনেক সিন বাকি আছে, ওই টলি নিয়ে ভাই আমাকে যেতে হবে। তো চলো দেখা যাক, আবার টলিটাও চালাতে হবে আমাকে, হ্যাঁ আমাকেই কন্ট্রোল করতে হবে, কারণ টলিওয়ালা যে রিক্সাওয়ালা আছে ওই ভাই চালাবে না, আমার মনে হয় চালাবে না। তো সোজা চল, ও ভাই কাক তো আমার কাছে এসে গিয়েছিলো, তো কিন্তু ভাই আমরা অনেকটা এসে গেছি, অনেকটা এসে গেছি, জাস্ট আর একটু যেতে হবে, তারপরেই আমরা এই টাস্ক এই টাস্ক এই কাজ আমরা শেষ করব। তো চলো, আরে ত্রি আমাকে ধরে ফেলেছে ভাই, অর্থাৎ ভাই আমরা তিন চারবার কাকটার কাছে ধরা খেয়ে গেছি, কাকটা ভাই হ্যাভি ডেঞ্জার আছে, আমাকে যেতেই দিচ্ছে না ভাই, মেরে দিচ্ছে বারবার, এসে আমাকে ধরে ফেলছে, আর ওই চাবিটা ওর কিসের দরকার আমি বুঝতে পারছি না। তো যাই হোক ভাই, অনেকটা আমি এসে গেছি, কিন্তু আবার কখন এসে ধরে ফেলবে কোনো ঠিক নেই, কাকের ভাই আমার পেছনেই ছাড়ছে না একদম, আমাকে ধরতে চাইছে বারবার। তো চলো অনেকটা এসে গেছি, কিন্তু এখন দেখো 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 উত্রি ভাই বেঁচে গেছি, আর একটু হলে আমাকে ধরে ফেলতে একদম। তো চলো ভাই পুকুরের কাছে আমরা এসে গেছি, এখন জাস্ট এবারে মিনার সঙ্গে দেখা হবে। তো চলো এসে গেছি, উত্রি মিনার মা এসে গেছে, ও মিনার মানব ডাক্তারটা, ওকে ঠিক আছে। তো এবারে এবারে এই টলি নিয়ে আমরা যাব, আর এখন জাস্ট আমরা দেখো ওখানে টলি যে লক করা ছিল ওই টলিটা ভাই ও খুলে ফেলেছে লক। তো এখন জাস্ট আমরা যাচ্ছি সোজা, তো চলো সোজা যাওয়া যাক এখন। তো এবারে ভাই আমার কন্ট্রোলে থাকবে, তাই তো,
না ভাই আমার কন্ট্রোলে নেই, কন্ট্রোলে নেই, ও চলে এসেছে এখানে সোজা একদম। তো দেখো মিনার বাবা আছে, মিনার ভাই আছে, আর মিনার মা এখানে চুপচাপ বসে আছে। তো চলো আমি ভাই ডাক্তার নিয়ে এসেছি এখানে, আর ডাক্তার এখানে এসে গেছে। তো এবারে জাস্ট চেক করার এখন কি হয় আমরা দেখবো। ওকে এখানে কিছু ওষুধ দিল মনে হয়, হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে, মনে হয় কিছু একটা ছিল ওষুধ। ওকে ভাই আমরা এটা কমপ্লিট করলাম ফাইনালি ভাই, অনেকটা লাস্টের যে লেভেলটা ছিল ওই পাখিটার পেছনে, মানে মিঠুর পেছনে যে কাকটা তাড়া করছিলো না, একদম খুব ডেঞ্জারভাবে তাড়া করছিলো, তো ওইটা ভাই খুব কষ্টে কমপ্লিট করলাম ভাই। তো যাই হোক আমরা ওই চ্যাপ্টারটা যে ছিল ওই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটা চ্যাপ্টার ওপেন হয়ে গেছে, খুলে গেছে, যেটা থার্ড চ্যাপ্টার। আর এখানে আমাকে কী করতে হবে, এখানে খেলতে হবে আর খুব ডেঞ্জারভাবে খেলতে হবে। আর এখানে দেখো ওকে ভাই গুটি খেলতে হবে, এখানে মার্বেল গুটি খেলতে হবে। তো চলো এইটা যদি নেক্সট ভিডিওতে করবো, ঠিক আছে আজ আর করছি না। তো আজকের ভিডিও মোটামুটি এখানেই শেষ করছি, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থাকো, ভালো থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো ফটাফট সাবস্ক্রাইব করে দাও, ভিডিও লাইক করো, কমেন্ট করো। তো চলো সবাই ভালো থাকবে, বাই।